আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি একেবারে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করবো আপনার লগে। আমি এটা খাইছি অনেক, রাঁধছি না কোনো সময়। খালা বুনা খাইতে আশা করি সবার প্রিয়, ভাল লাগে, খুব মজা লাগে খাইতে। তো প্রথমে মাংস ধুইয়া পেঁয়াজ আদা রসুন লবণ দিয়া তেজপাতা ডালচিনি এলাচি দিছি, দিয়া এখন সরিষার তেল দিলাম। আর খালা বুনা সরিষার তেল দিয়ে রান্ধা লাগে, আমি দেখছি টেস্টটা অন্যরকম হয়। তো তেল দিয়া মাংসটা মাখাইয়া সবপরে সামান্য সব রকম মশলা সামান্য সামান্য দিছি। মশলা আমি কম লইছি, কারণ রাঁধুনি খালা বুনা মশলাটা আমি দিমু। ও মশলাটা সফদে কি আমার খেয়াল হয়েছে, আমি ট্রাই করি রান্ধিয়া। তো সব মশলা দিলাইছি, দিয়া মাখাই আমি 1 আধা ঘন্টা ঢাকনা দিয়ে ডাককে রাখছি, ফরে চুলাত পাইছি। তো সবচেয়ে দুঃখের বিষয় হইল, রান্নার পরে আমি ভিডিওটা করতাম ভুলে গেছি। আসলে খাওয়ার লাগে এক্সাইটেড আসলাম, তো নিজের রান্না নিজে তারিফ করতাম নাই। আমার কাছে অত বেশি খালা বোনার যে একটা মজা এইরকম লাগছে না। তো আশা করি নেক্সট টাইম ইনশাল্লাহ। তো বিকালে বাচ্চাদের খাইবার লাগে পিজা অর্ডার করা হয়েছে। তো পিজা দেখে তো মহা খুশি, পিজা হইলে কিছু লাগে না। তো আশা করি সব ভালো থাকুক। আমরা সবার লাগে, আমার ফ্যামিলির লাগে দোয়া করবা, আমরাও দোয়া করবো। আল্লাহ সবাই সুস্থ রাখতা, ভালো রাখতা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।